হাত ধরে বাতাসে পূজোর গন্ধ সূচনা দেবী পক্ষে। হিন্দু মতে মহালয়ার সকালে পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদানের রীতি রয়েছে। সেই মতো শনিবার ভোর রাত থেকেই শহর কলকাতার গঙ্গার ঘাটগুলোতে উপচে পড়া ভিড়। বাগবাজার ঘাট থেকে শুরু করে বাবুঘাট, পুরোহিতের উপস্থিতিতে মানুষজন নিয়ম মেনে পিতৃতর্পণ সেরেছেন। গঙ্গায় কোমর জলে নেমে পিতৃপুরুষের উদ্দেশ্যে জল নিবেদন করেছেন। মাঝে ভাটা চলার জন্য তর্পণে কিছুটা বিঘ্ন ঘটে, পরে জোয়ার আসতেই ফের পূর্ণ উদ্যমে শুরু হয় তর্পণ। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসানে দেবী পক্ষের সূচনা। শাস্ত্রমতে দেবী পক্ষের আগে কৃষ্ণা প্রতিপদে মর্তলোকে নেমে আসেন পিতৃপুরুষেরা এবং তারা অপেক্ষা করেন উত্তরসূরিদের কাছ থেকে জল পাওয়ার। তাই মহালয়ার দিন অমাবস্যায় তাদের উদ্দেশ্যে জলদানের জন্যই তর্পণের আয়োজন করা হয়। সেই রকমই এবছরও মহালয়ার সকালে পিতৃপুরুষদের উদ্দেশ্য করে জলদান করতে অসংখ্য মানুষের সমাগম হয়েছে কুমোরটুলি ঘাট, চাপাতলা ঘাট সহ কলকাতার একাধিক ঘাটে। হ্যাঁ, প্রতি বছরই আসি। সপরিবারে এসেছেন? হ্যাঁ, আপাতত আমরাই দুজনেই সপরিবার। মহালয়ার দিনটা শুরুটা কিরকম হয়? সকালে সকালে ভোরটা তো ভালোই হয়, ভোরে মহালয়া গিয়ে শুনি, তারপরে বাড়ি থেকে বেরিয়ে আসি। মহালয়া শোনা হয়েছে রেডিও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেডিও মোবাইল। গঙ্গায় যাব, তর্পণ করব, করে বাড়ি ফিরব, সেই চিন্তায় মোটামুটি সকালটা কাটে। আবার গঙ্গার ঘাটে এসে এত লোকজন দেখে ভালোই লাগছে, তর্পণ করছে, দর্শনার্থী প্রচুর। পিতৃতর্পণ উপলক্ষে গঙ্গার ঘাটগুলোতে কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিল। অঘটন রুখতে কলকাতা পুলিশ এবং রিভার ট্রাফিক পুলিশের ব্যাপক নজরদারি ছিল। এদিকে মহালয়ার সকালে ভিড় নজরে এসেছে দক্ষিণেশ্বর মন্দিরে। দীর্ঘক্ষণ ধরে লাইন দিয়ে দেবী ভবতারিণীর উদ্দেশ্যে পুজো দিয়েছেন ভক্তরা। মহালয়ে তর্পণের মধ্যে দিয়ে দেবী পক্ষের সূচনা, বাতাসে পুজোর গন্ধ, আর দিন সাতেক বাদেই মহাসপ্তমী। উৎসবের আমেজে আপামর বঙ্গবাসী। নিউজ টাইম।